আসসালামু আলাইকুম লিজাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ বানিয়ে দেখাবো ঈদের স্পেশাল শ্যামাই দিয়ে খুব মজার একটা ডেজার্ট এটা তৈরি করা তো একেবারেই সহজ আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার এইভাবে যদি আপনি লাচ্ছে শ্যামাইটা একবার বানিয়ে কাউকে খাওয়ান দেখবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এভাবেই বানানোর জন্য আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো যারা ঈদে একটু বেশি মজার করেই শ্যামাই রান্না করতে চাইছেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর দেখবেন এটা বানালে পরিবারের সবাই বেশ মজা করে খাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূলের রেসিপিতে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচের মতো ঘি দিয়ে দিব চাইলে এখানে ঘির পরিবর্তে কিন্তু বাটারটাও দিতে পারবেন ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে আমি দুই কাপের মতো দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই আমি এখানে বনফুলের প্যাকেটের যে লাচ্ছা সেমাইটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা স্যামাই দিয়েও কিন্তু রেসিপিটা করে নিতে পারবেন চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়ে অনবরত এই সেমাইটাকে নেড়ে চেড়ে আমি বাদামি রং আর মুচমুচে করে ভেজে নিব এখন এর মধ্যে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ এতে করে কিন্তু শ্যামাইটা খেতে অনেক বেশি মজার হবে আপনারা চাইলে চিনি আর গুঁড়া দুধটা এখানে স্কিপ করে দিতে পারেন আর চিনির পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই একটু কম ব্যবহার করতে হবে যেহেতু আমি দুধের মালাইও তৈরি করব সে মালাইতেও কিন্তু চিনিটা ব্যবহার করা হবে দেখুন শ্যামাইটা কিছুক্ষণ ভাজার পর কিন্তু এটা অনেক বেশি মোচমোচে হয়েছে আর সেই সাথে কিন্তু এর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ভাজা চীনা বাদাম গুঁড়া এতে করে কিন্তু এই শ্যামাইয়ের স্বাদটা আরও অনেক বেশি বাড়বে আপনারা যারা চীনা বাদামটা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপও করে দিতে পারেন এর পরিবর্তে আপনারা অন্য যে কোনো বাদাম কুচিটাও দিতে পারবেন শ্যামাইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই শ্যামাইটা এমনিতেও খেতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আর সেই আমি দুধের মালাইটা তৈরি করে নিব। তাই সেই প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণের মতো নর্মাল পানি নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিক্সড করে নিব যেন কোনো লাঞ্চ না থাকে এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি মালাইতে আপনারা মিষ্টিটা কতটুকু খেতে চান সেই পরিমাণে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন চাইলে কিন্তু আপনারা এই মালাইটা গুঁড়া দুধের পরিবর্তে গরুর দুধটা দিয়েও বানাতে পারবেন এখন একটা বাটির মধ্যে আমি দেড় টেবিল চামচের মতো নর্মাল পানি নিয়েছি তার মধ্যে দু চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এরপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মালাইটা অনেক বেশি ঘন হবে এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেব এখন চুলায় রেখে এই দুধটাকে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব একদম হাই হিটে এতে করে দেখবেন যে এই মালাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে মালাইটা কতটুকু ঘন রেখেছি এটা যখন নামিয়ে ঠান্ডা করে নিব আরও অনেকটা ঘন হয়ে যাবে আর সে সাথে কিন্তু থকথকে হয়ে যাবে একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে এখন আমি এই মালাইটাকে দুইটা বাটির মধ্যে সমান ভাগ করে নিয়ে নেব আমি মালাইগুলোকে একটু কালারফুল করে নিচ্ছি তাই আমি এখানে দুই ধরনের কালার ব্যবহার করবো একটা অরেঞ্জ কালার ব্যবহার করছি আর একটার মধ্যে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি স্যার আমি এই ড্রেজারটা দেখতে একটু আকর্ষণীয় লাগবে বলেই কিন্তু আমি এখানে কালারটা ইউজ করেছি আপনারা কিন্তু কালারগুলো স্কিপ করে দিয়ে শুধু সাদা মালাইটা দিয়েও কিন্তু এই বানাতে পারবেন এখানে দুটো কাপ নিয়ে নিয়েছি আমি ডেজার্টগুলো সেট করার জন্য প্রথমেই অরেঞ্জ কালার মালাইটা আমি দুই কাপের মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি এরপর এর ওপরে আমি ভাজা শ্যামাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো শ্যামাই আর মালাইটাও এখানে কতটুকু দিতে হবে সেটা কিন্তু পরিমাপ করা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো করেই কিন্তু এখানে দিতে পারেন এখন এর ওপরে আমি সবুজ যে মালাইটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকমের কালার করে নিয়েছি মালাইটাকে আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও বেশি কালার করেও কিন্তু মালাইটা তৈরি করে নিতে পারেন এর জন্য কিন্তু এই ড্রেজারটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে এখন আপনাদেরকে একটা গোপনীয় টিপস শিখিয়ে দিব আপনারা কিন্তু একটা স্যামে রান্না করে তিন ধরনের স্যাময় খেতে পারবেন এক হচ্ছে আপনারা ভাজা সময়টা এমনিতেই খেতে পারবেন দুই হচ্ছে মালাই দিয়ে খেতে পারবেন আর তিন হচ্ছে দুধে ভিজিয়ে খেতে পারবেন এই তিন ধরনের শ্যামাইটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনার পরিবারের ছোটো থেকে বড়ো সবাই খুব মজা করে খাবে এখানে কিন্তু আমি তিন লেয়ারের মালাই দিয়ে নিয়েছি এখন এর ওপরে আমি আরও কিছুটা ভাজা শ্যামাই দিয়ে দেবো এরপর এর ওপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখলেন তো কত কম সময়ে আর কতটা কম উপকরণে তৈরি করে নিলাম মুখে লেগে থাকার মতো লাচ্ছা শ্যামাই ডেজার্ট এইভাবে যদি আপনারা এই শ্যামাইটা তৈরি করে খাবার টেবিলে রাখেন দেখবেন সবাই কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে এটা খাবে আর যারা ঈদের দিন একটু বেশি মজার করে শ্যামাই রান্না করতে চাইছেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনি একবার শুধু বানিয়ে দেখুন তো আশা করছি আমার আজকের এই শ্যামাই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর সেই সাথে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন রেসিপি পেতে আর সেই সাথে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আর সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ